নমস্কার দর্শক বন্ধু, আজকে আসছি হচ্ছে আমি মেষ রাশি নিয়ে। ফেব্রুয়ারি মাসের 2024 কী কী আপনি ফলস্বরূপ পেতে পারবেন, সুযোগ কিন্তু হাতছাড়া করা যাবে না, সেই বিষয়ে পর্যালোচনা আমি আজকে করছি। সেটা কিন্তু টোটালি ভালোভাবে শুনবেন, শুনে যে আপনারা বুঝতে পারবেন। দেখুন, আপনার মেষের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসটা, সেটি যেহেতু আপনার রাশিতে বা লগ্নে, মেষ রাশির লগ্নে বা রাশিতে যেহেতু দেবগুরু বর্তমান বিরাজমান, সেটা কিন্তু ভরণী নক্ষত্রে বসে রয়েছে। এই ভরণী নক্ষত্র হচ্ছে আপনার সপ্তম পতির নক্ষত্র, ভরণী নক্ষত্র হচ্ছে আপনার দ্বিতীয় পতির নক্ষত্র। এই ভরণী নক্ষত্র অনুযায়ী আপনার বৃহস্পতি হচ্ছে দ্বাদশ পতি এবং হচ্ছে নবম পতি। এই বৃহস্পতি দৃষ্টি কোথায় করছে? প্রথম দৃষ্টি করছে আপনার পঞ্চম ভাবস্থ, প্রথম দ্বিতীয় দৃষ্টি করছে আপনার সপ্তম ভাবস্থ এবং হচ্ছে তৃতীয় দৃষ্টি করছে হচ্ছে আপনার ভাগ্যস্থানের দৃষ্টি করছে। এবং এই বৃহস্পতির ট্রানজিট বা গোচর আপনি কি কি ফলস্বরূপ পাচ্ছেন, শুভ না অশুভ। ফেব্রুয়ারি মাসটা হচ্ছে 2024-এর শনির বছর, সেই বিষয়ে পর্যালোচনা করছি। আগে দেখুন, আপনার ক্ষেত্রে যে যে কানেকশনগুলো চার্টে রয়েছে বা চার্টে থাকবে, আপনার দ্বিতীয় পতি যে শুক্র, সে কিন্তু বর্তমান রয়েছে কিন্তু অষ্টমে এবং মঙ্গল রয়েছে কিন্তু নবম ভাবে। সেক্ষেত্রে আপনার ফলস্বরূপ কী দিতে পারে, সুযোগটা হাতছাড়া করা যাবে না, বারবার বলছি আমি। দেখুন, এই দেবগুরু বৃহস্পতি যখন দৃষ্টি করবে এবং রাহু যেহেতু শনি যেহেতু দৃষ্টি করছে, সে তিনটি বিষয়ে কিন্তু সাবধান থাকতে হবে আপনাকে। একটু যদি ভালোভাবে মন দিয়ে শোনেন, তার জিনিসটা ভালো বুঝতে পারবেন এবং এগোতে পারবেন। যদি সে ভাগ্য চেঞ্জ করতে পারে না, কিন্তু সঠিক গাইডলাইন কিন্তু আপনাকে করতে পারি আমি। এবার দেখুন, আমার প্রথমে যদি আসি অর্থনৈতিক পরিকাঠামো নিয়ে যদি আসি আমি, এখন কিন্তু যে বর্তমানে আজকে আমি ভিডিও বানাচ্ছি, আজকে ডেট হচ্ছে 22 জানুয়ারি 2024। আজকে রাম মন্দির উদ্বোধন কিন্তু হলো, জয় শ্রীরামপুরে আমরা সম্মান জানালাম। এবার দ্বিতীয় পতি যেহেতু অষ্টমস্থ হয়ে গেছে, সেই অষ্টম ভাব থেকে যেহেতু দ্বিতীয় দৃষ্টি করছে আপনার, আর্থিক কিন্তু অবশ্যই করে আপনার ডেভেলপমেন্ট উন্নতি কিন্তু অবশ্যই করে দেবে। এটি নিয়ে কিন্তু কোনো রকম কোনো কথা হবে না, দিতে আপনাকে বাধ্য। কারণ যেহেতু দ্বিতীয়, সবসময়ের জন্য আমরা যেটা বলে থাকি, দ্বিতীয় কিন্তু আমরা ধনস্থানের জায়গা তৈরি করি বা ধনের জায়গা তৈরি করি, সেভিংস করি, বাক সংযম করি, খাদ্য গ্রহণ করি, সেই শুক্রে কিন্তু আপনাকে কিন্তু খাদ্য গ্রহণের জায়গায় অতীব শুভফল দেবে এবং সেভিংসের জায়গাতেও কিন্তু, ইনকামের জায়গাতেও কিন্তু আপনাকে কিন্তু একটা ভালো ফল আপনাকে দিয়ে যাবে এই মেষ রাশি মেষ লগ্নের ক্ষেত্রে। এবার যদি বলেন আমার বন্ধু বান্ধব লেভেল কেমন যেতে পারে, বন্ধু বান্ধব লেভেলের ক্ষেত্রে বলতে গেলে বলবো, আমরা তৃতীয় পতি বুধ, সেই বুধ কিন্তু বর্তমান বিরাজমান হয়ে বসে রয়েছে আপনার ক্ষেত্রে সপ্তম অষ্টম নবম দশম ভাবে। বুধের টার্গেট কিন্তু হয়ে গেছে এই দশম ভাবে থাকার দরুন, আমরা তৃতীয় ভাবস্থ বন্ধু বান্ধব থেকে একটুখানি সাবধান থাকতে হবে। কেন, তৃতীয় পতি আপনার কিন্তু বুধের সাথে কিন্তু আমার মিত্রতা ভালো জায়গায় নেই, সেই কারণে বলবে একটু হাটকে, একটু সরে দাঁড়ান, একটু ভেবে দেখুন, একটু এগোন, বা যদি সেই পরামর্শ গ্রহণ করুন। তৃতীয় পতি এবং ষষ্ঠ পতি আপনার বুধ, বুধ যে আপনার নেগেটিভ সেটা বলছি না, কিন্তু খুব একটা সুফল বুধের সাথে কিন্তু নয়, সে বুধ দৃষ্টি করছে কিন্তু বর্তমানে আপনার কিন্তু তৃতীয় দৃষ্টি করছে, বুধ সরি চতুর্থ দৃষ্টি করছে, বুধের দৃষ্টি সপ্তম, সব গ্রহ দৃষ্টি আছে, বুধেরও আছে সপ্তম দৃষ্টি, বুধ কিন্তু করছে, সেটি করছে দৃষ্টি হচ্ছে আপনার কর্কটে। কর্কটে দৃষ্টি করার মানে হলো আপনার ক্ষেত্রে ফোর্থ হাউসের দৃষ্টি করলো, এই ফোর্থ হাউসের দৃষ্টি করার জন্য আপনার ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট ভালো জায়গা দেবে, খুব খারাপ জায়গা দেবে না, মোটামুটি দেবে, সাবধানে আপনাকে সেটা নিয়ে গোছল অনুযায়ী চলতে হবে। এবার যদি বলেন যে আমার গৃহ শান্তি সাইডে কী বেরবে, গৃহসুখের জায়গা থেকে বলবো খুব একটা বেটার ফল আপনি পাচ্ছেন না, কারণ যেহেতু রাহু কিন্তু আপনার ফোর্থ হাউসে দৃষ্টি করছে, সেক্ষেত্রে কিন্তু আপনি শুভ ফল কিন্তু আশা করতে পারেন না, আশা করাটা খুব একটা ভালো ফল দেখায় না। ফোর্থ হাউসে রাহু দৃষ্টি করা মানে মাতৃ শারীরিক নিয়ে সমস্যা, মন দিয়ে শুনুন, মাতৃ শারীরিক সমস্যা, আপনার শারীরিক সমস্যা, আপনার ওয়াইফের সমস্যা, হাজব্যান্ডের ওয়াইফ, ওয়াইফ হলে হাজব্যান্ডের কিন্তু শারীরিক সমস্যা বা সংসারে একটু গোলযোগ বৃদ্ধি কিন্তু করবে। দু নম্বর পয়েন্ট,
বা যদি বলে বিদ্যা, বিদ্যার ক্ষেত্রে বলবো অতীব শুভ, অর্থের ক্ষেত্রে বলবো অতীব শুভ, নিজস্ব ব্যক্তিগত ইনকামের জায়গা থেকে কিন্তু অতীব শুভ ফল আপনি কিন্তু পাবেন। পঞ্চম ভাব হচ্ছে হচ্ছে মানে হচ্ছে অস্থাবর অর্থ বা নিজস্ব ব্যক্তিগত অর্থ, নিজস্ব ব্যক্তি জায়গা, আমার নিজস্ব ব্যক্তিগত অর্থ কেমন সেটা কিন্তু দেখাবে কিন্তু পঞ্চম ভাব। এবং পঞ্চমতে রবি কোথায়? দশমে, খুব বেটার জায়গা। পঞ্চম পতি রবি দশমে, পঞ্চম বৃহস্পতির দৃষ্টি, তার মানে কি হলো আপনার কিন্তু নিজস্ব ব্যক্তিগত অর্থ জায়গা কিন্তু মালামাল আপনার করবে, একটু খাটলেই হবে, একটু কর্ম করুন, অবশ্যই কিন্তু সুফল আপনি পাবেন দর্শক বন্ধু। এটা কিন্তু আপনাকে হলফ করে বলে দেওয়া যায়, কারণ আপনার পঞ্চম পতি বৃহস্পতি কিন্তু আপনার শুভ গ্রহ, বৃহস্পতি কিন্তু আপনার ক্ষত্রিয় রাজকারক গ্রহ, রবিও তাই আপনার ক্ষেত্রে রাজকারক গ্রহ, রবি কিন্তু আপনার ক্ষেত্রে নক্ষত্র, সরি রবি নক্ষত্র, গ্রহ বলা ঠিক হবে না, সূর্য নক্ষত্র, এই নক্ষত্র কিন্তু খুব ভালো জায়গায়। এবার আসবো হচ্ছে আমি ষষ্ঠ ভাব নিয়ে, স্থায়িত্ব জায়গা, রূপভাগের জায়গা, এবং আপনার কোনো নেগেটিভ কিছু সাইড ইফেক্টের প্রবেশ করবে কিনা। ষষ্ঠ ভাব হচ্ছে স্থায়িত্ব, না হবে না, কারণ কেতু বিরাজমান। একটা কথা বলি, খুব সাবধান থাকুন এটা থেকে, গোপন শত্রু থেকে সাবধান থাকুন। দেখছেন আমার সামনে মিষ্ট ভাষে বলে যাচ্ছে কিন্তু আপনি কিন্তু একটা বিন্দু ছাড়বে না তার জায়গা থেকে, খুব সাবধান। চাকরির জায়গাতে যারা চাকরি যারা করছেন তাদের ক্ষেত্রে শত্রুতা কিন্তু বৃদ্ধি করছে, তাদের কিন্তু শত্রুতা বৃদ্ধি করছে ষষ্ঠ ভাব থেকে। কর্মের স্থায়িত্ব, কর্মের জায়গা কিন্তু একটু করে হলেও ছুট ফুটানোর মতো লোক কিন্তু পেয়ে গেছেন বা পাচ্ছেন, বোঝা গেল? সেখানে কিন্তু কোনো গ্রহ শুভ গ্রহ দৃষ্টি করছে না, এটা পাবেন হচ্ছে মে মাসের পর। তারও ভিডিও বানাবো আমি, সে মে মাসের থেকে ভিডিও বানাবো, এখন সেটা নয়। তারপরে আপনার ক্ষেত্রে যদি বলেন যে আমার ম্যানেজ লাইফ বা ব্যবসা কেমন যাবে, অতীব শুভ যাবে ব্যবসা এবং বিবাহ লাইফ, অতীব শুভ যাবে। যাদের বিবাহ যাদের হয়নি তাদের কিন্তু বিবাহ কিন্তু হতে বাধ্য, তাদের কিন্তু বিবাহ কিন্তু হয়ে যাবে। কারণ যদি বলেন দ্বিতীয় সপ্তম একাদশ নিয়ে কিন্তু বিয়ে হয়, দ্বিতীয় আপনার দ্বিতীয় প্রতি শুক্র, শুক্র দৃষ্টি করছে, সপ্তম প্রতি শুক্র, সেটাও কিন্তু আপনার বিবাহ জায়গা, একাদশ প্রতি যোগাযোগ স্থাপন করে দেবে, সেক্ষেত্রে কিন্তু আপনার বিবাহ কিন্তু আপনার হয়ে যাবে দর্শক বন্ধু। এটা কিন্তু আটকাবে না আপনার, একটু যোগাযোগ করুন, দেখবেন আপনার বিবাহ কিন্তু অবশ্যই হয়ে যাবে। এবং যদি বলে আমার শারীরিক কেমন, শরীরটা খুব একটা ভালো যাবে না, শরীর নিয়ে খুব একটা ভালো ফল পাবে না, কারণ যেহেতু সেখানে রাহু এবং শনি অষ্টম ভাবে দৃষ্টি করে বসে আছে, এবং যে তৃতীয় পুঁতি বুধ সে কিন্তু এনার্জি লেভেলের জায়গাটা, সে তৃতীয় পুঁতি বুধ কিন্তু খুব একটা সুফল দেখাচ্ছে না। ভাব আছে দশম, দশম ভাবে কিন্তু দশমে রয়েছে, কিন্তু বুধ খুব একটা সুফল আপনাকে দেখাচ্ছে না বা আসছে না, বোঝা গেল? এবার যেটা ভাগ্য কেমন দেবে, ভাগ্য অতীব শুভ ফল দেবে। এবার একটা কথা, অষ্টম ভাবটাই কিন্তু ফাটকা আয় কিন্তু কানেকশন দিচ্ছে কিন্তু, কারণ যেহেতু রাহু কিন্তু আপনার কিন্তু রাশিতে বা লগ্নে দৃষ্টি করছে, একটা গুরুচণ্ডের লেখা তো সৃষ্টি করছে, মাথা গরম কিন্তু বেশি করবেন না, মাথা গরম করলে কিন্তু আপনি পিছিয়ে পড়বেন, আপনি লুসার হয়ে যাবেন, আপনি লস খাবেন, বলছি মিলিয়ে দেখে নিন। অক্টোবর মাসের পর থেকে তো কটা বেড়ে জায়গা পাচ্ছেন না, মাথা গরম করে ফেলছেন, গুরুচণ্ডের লেখা দোষ করে ফেলছেন, দোষে বসে রয়েছে, হুঠাৎ করে জায়গাটা কিনে বলে ফেলছেন, মাথা গরম করে ফেলছেন, এটা করলে তো চলবে না, এগুলো নিজেকে ঠান্ডা হতে হবে। কিন্তু গোর ফেরে মানুষ করে, গোর ফেরে মানুষ করে, কিছু করার নেই, ভোগ করতে হবে। কিন্তু ভাগ্য ভাবে যেহেতু বেশ করে দৃষ্টি করছে, ভাগ্য ভাব কিন্তু ভালো যায়, ভাগ্য খুব প্রতিভা শুভ দেবে, ভালো গুরুর সান্নিধ্য লাভ করা, ভালো গুরু পাওয়া, ভালো ব্যক্তির জ্ঞান অর্জন করা, সর্বদিকটাই কিন্তু আপনি কিন্তু বেটারমেন্ট জায়গা আপনি কিন্তু পাবেন দর্শক বন্ধু। এটা কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু করে বলে দেওয়া যায়।